ডিফারেন্সটা হচ্ছে এনভায়রনমেন্ট আমি বলবো, এবং কারণ ওয়েবে কাজ আমার খুব বেশি করা হয় নাই, আমি করতে চাই আরও অনেক বেশি। যতটুকু করেছি আমার কাছে মনে হয়েছে এটা একটু থাকে না, যারা করছে তারা জিনিসটাকে নিখুঁতভাবে বা একটু বড় করে বা একটু বড় স্বপ্ন দেখে, বা থাকে না একটা কাজকে সুন্দরের তো কোনো শেষ নাই, কতখানি সুন্দর করা যায় বা কতখানি থাকে না একদম সব কিছু ঠিকঠাক করা যায়, মিউজিক, ব্যাকগ্রাউন্ড, কালার, সময় নিয়ে কাজগুলোকে করা, চরিত্রগুলোকে সময় নিয়ে তৈরি করা, আর্টিস্টদেরকে সময় নিয়ে নাচ করা, প্রপার কস্টিউম সেটা খুব ইম্পর্টেন্ট, প্রপার আর্ট ডিরেকশন ইম্পর্টেন্ট, প্রপার মিউজিকটা খুব ইম্পর্টেন্ট থাকে ফিলের সঙ্গে, তো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে ওটিটি ওই যে ওই রিয়েল ফিলটা বা রিয়েল ভাইবটা বা রিয়েল ইমোশনাল ফিলটা আপনাকে দেওয়ার চেষ্টা করে। সেই কারণে হয়তো তাদের বিস্তরটাও একটু বড়, বা তারা হয়তো তাদের ওই যে গণ্ডিটাও বড়, বা তারা তাদের স্টাডি বা পড়াশোনার জায়গা বা ওই গণ্ডিটাও তাদের অনেক বড়, তারা ভালো কিছু করতে চায়, মানে দে ওয়ান্ট টু ডু সামথিং গুড। আর ওটিটি তো আসলে আমার কাছে মনে হয়েছে এখন আসলে আমাদের এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, অনেকগুলো দেশে আছে এবং আমরা সারাক্ষণই কিন্তু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মেই আসলে কিছু না কিছু দেখছি, সো তাদের সাথে কম্পিট করে আসলে এক ধরনের ভালো এরকম সুন্দর একটা গল্প তৈরি করা এটা এক ধরনের চ্যালেঞ্জ। আমি একদমই ব্যক্তিগত জায়গা থেকে বা থাকে না নর্মাল হিউম্যান বিং হিসেবে বলতে চাই যে আপনি আপনার রেগুলার লাইফে চলাফেরা করেন, আপনি একটা দুইটা রেগুলার স্ল্যাং ব্যবহার করেন না, এটা আমি বিশ্বাস করি না, এটা আমি কেন আমার মনে হয় না এটা এখানে কেউ বিশ্বাস করে। সো জিনিসটাকে আমরা যত রিয়েল দেখতে চাই সেটাকে রিয়েলিস্টিক করতে হলে আমাদের বাস্তবিক জীবনের সঙ্গে আসলে থাকে না, মানে গল্পগুলো তো আসলে বাস্তব জীবন থেকেই চরিত্রগুলোকে পিক আপ করা হয়, তো সব চরিত্র তো আর গালি দেয় না, কিছু কিছু চরিত্র গালি দেয় যারা আসলেই গালি দেয়, মানে যে ধরনের চরিত্রগুলো ইন আওয়ার রিয়েল লাইফ আসলেই গালি দেয়। এবং ওটিটি প্ল্যাটফর্মে একটা সুবিধা আছে, ইউ ক্যান চুজ থাকে না 18+ বা এটা তো ক্যাটাগরি দেওয়া থাকে, তো আপনি দেখবেন না, ইউ ক্যান চুজ নট টু সে, তারা ফ্যামিলি ছেলেমেয়েরা ফ্যামিলি থেকেও অনেক খারাপ কিছু শেখে আমার কাছে, তো প্রথম ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট থেকে শিক্ষা না নিয়ে, মানে ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট থেকে শিক্ষা বা ছেলেমেয়েদেরকে শিক্ষা দেওয়ার এক ধরনের প্রবণতা বা এগুলো তৈরি না করে থাকে না বাচ্চাদেরকে, নিজের বাচ্চাদেরকে মেইন এবং বেসিক শিক্ষাটা আসলে পরিবার থেকে দেওয়া উচিত, তাহলে আমার মনে হয় না ওটিটি কন্টেন্টের কোনো গালাগালি নিয়ে কোনো বাবা মার চিন্তা করতে হবে।